আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে বাচ্চাদের জন্য খুবই মজাদার ব্যানানা মাফিন কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাসায় পাকা কলা থাকলে শুধুমাত্র আটা দিয়েই এই মজাদার মাফিন কেকটা তৈরি করে নিতে পারেন। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই একটা পাকা কলা একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। যদি কলার আকারটা ছোট হয় সেক্ষেত্রে দুইটা কলা দিতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো চিনি। যেহেতু কলাটা অনেক বেশি মিষ্টি এজন্য আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের তেল। আপনারা রান্নার যে কোনো তেল দিতে পারেন সরিষার তেল ছাড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভিনেগার। ভিনেগারের পরিবর্তে এখানে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কাঁটা চামচের পরিবর্তে এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। আজকের কেকটা আমি চুলায় তৈরি করব আর এটা বানাতেও খুব কম সময় লাগে। এখন আমি শুকনো উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 3/4 কাপের মতো আটা নিয়েছি, কারণ আজকের মাফিন কেকটা আমি আটা দিয়েই তৈরি করব। দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচের মতো বেকিং সোডা। আপনারা বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন। এখন শুকনো উপকরণগুলি চালনি দিয়ে চেলে নিচ্ছি। এখন কলার মিশ্রণের সঙ্গে এই আটার মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেক সময় আমাদের বাসায় পাকা কলা থেকে যায়, বাচ্চারা খেতে চায় না। তাদেরকে কিন্তু এইভাবে কেক তৈরি করে দিতে পারেন, তারা অনায়াসে খুব মজা করে খেয়ে নেবে। এখানে আমার ব্যাটারের মিশ্রণটা অনেক ঘন, এই জন্য আমি প্রায় 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটা রুম টেম্পারেচারে আছে। এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আজকের এই কেকগুলি তৈরিতে আমি কিন্তু কোনো ডিম ব্যবহার করিনি। ডিম ছাড়াই খুব মজার এই কেকটা তৈরি করে নেওয়া যায়। আমার ব্যাটারের মিশ্রণটা রেডি হয়ে গেছে, ঘনত্ব অনেকটা এইরকম হবে। এদিকে আমি 6টা কাপকেকের মোল্ডে এরকম পেপার মল্ড লাগিয়ে নিয়েছি। এখন এই মল্ডের প্রায় অর্ধেকটা পরিমাণ করে আমি কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর আজকের কেকটা যেহেতু চুলায় তৈরি করব, এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্রিহিট হওয়ার জন্য। আপনারা চাইলে এই কেকটা ওভেনেও তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে মাইক্রোওয়েভ ওভেনে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে এই কেকগুলি হওয়ার জন্য। উপর দিয়ে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্যানটা প্রিহিট করে নিয়েছি। এখন খুব সাবধানে একটা স্টিলের প্লেটে আমি সবগুলি মল্ট বসিয়ে এই প্যানের উপরে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনায় যদি কোনো ধরনের ছিদ্র থাকে সেক্ষেত্রে ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে নিতে পারেন। এখন এই অবস্থায় আমি মোটামুটি 25 মিনিটের মতো বেক করে নিচ্ছি। ফিরে আসলাম 25 মিনিট পর। কেকগুলি ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে ভিতরটা ঠিক মতো হয়েছে কি না। কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে। কাপ কেকগুলি হয়ে গেছে।
আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।